নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। প্রতি মাসের দ্বিতীয় রোববার ঠিক সকাল 11টার অনুষ্ঠান হচ্ছে আবান্তিস বুটিকের অনুষ্ঠান, রত্নাদির অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। আজকে ব্যাপারটা হলো রত্নাদির যে শাড়িটা পরেছে এই শাড়িটাও আমার আছে, আর আজকে আমি মনে করে স্ল্যাব কটনটা পরেছি। দিদি আমাকে বলেছিলেন যে একটু আমার অনুষ্ঠানে স্ল্যাব কটনটা পরবেন, তো আমার পরাই হয় না। মানে এটা হচ্ছে একদম হ্যান্ডরোল স্ল্যাব কটন, বাই হ্যান্ডরোল কটন স্ল্যাব ধরানো হয় একদম, আর এক্সট্রা করে স্ল্যাব ধরানো। তো এবারে দেখা শুরু করি, প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি কশিশ, এটাও কিন্তু হ্যান্ডরোল কটন, একটা মিল কটন। একদিকে হচ্ছে হ্যান্ডল কটন, একদিকে হচ্ছে মিল কটন, মানে মিল কটন টানা থাকে, হ্যান্ডল কটন বানাতে যায়। এক নম্বর শাড়ি 2150 কশিশ, এটা কশিশের একদম নিজস্ব কালার আর কি, মাট টোন যেটা, উইথ ব্লাউজ। এক নম্বর রিকোয়েস্ট ছিল, দেখিয়ে দিচ্ছি কটা। এবারে আসছি নাম্বার টু, মানে এটা কিন্তু চলতি মলমল নয়, মানে সেটা আপনার হাতে ধরলেই শাড়িটা আপনারা ফিল করতে পারবেন যে এটা চলতি মলমল নয়। এটা নাম্বার টু, কি ভালো দেখতে শাড়িটা। দু নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2150, 2150 দু নম্বর উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর, কি দারুণ দেখতে। মানে কশিশের একটা আলাদা মানে আভিজাত্য রয়েছে নাম্বার থ্রি, এটাও তাই 2150, 2150। আমরা যদি একটু ভেতরের ব্লকটা দেখি, কারণ এটার না মেন হচ্ছে এদের ব্লকটা। নাম্বার থ্রি দেখলাম উইথ ব্লাউজ, ব্লাউজও একটা টেক্সচার রয়েছে, এজন্য দেখিয়ে দিলাম। আপনারা যারা আজকে আসতে চাইছেন যোধপুর গার্ডেনে, আপনারা আসতে পারেন, একটা থেকে রত্নাদি থাকবেন। আপনারা এসে যেতেই পারেন, কিন্তু দুপুর একটা থেকে রত্নাদি অ্যাভেলেবেল। 150 and 150B যোধপুর গার্ডেন, এখানেই আপনাদের আসতে হবে। কলকাতা 45 কয়টা, এমনিতেই 12টা থেকে ওপেন হয়। আর এটা হচ্ছে একদম সাউথ সিটি মলের উল্টো দিকে, সিলভার লাইন আই হসপিটাল হচ্ছে ল্যান্ডমার্ক। এটা নাম্বার ফোর দেখালাম, প্রাইস হচ্ছে 2150। এবারে আসছি নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি। যাদের যাদের শাড়ি পছন্দ হয়েছে তারা অবশ্যই বুকিং শুরু করে দেবেন প্রথম থেকে, কলকাতার মধ্যে হোম ডেলিভারি। কলকাতার বাইরে কিন্তু আমাদের সিওডি ফ্যাসিলিটি নেই, কুরিয়ারের মাধ্যমে পেতে হবে, কলকাতার আগে আপনাদের ব্যাংক পেমেন্ট করে দিতে হবে। এবং আপনারা চেষ্টা করুন পুরোটাই ক্যাশ অন ডেলিভারি না করে আপনারা যদি কুরিয়ারে নিতে পারেন সবচেয়ে ভালো। যারা কুরিয়ারে নিচ্ছেন বা পেমেন্ট করে দিচ্ছেন, আমরা তাদেরই প্রায়োরিটি আগে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার ফাইভ দেখালাম, পাঁচ নম্বর 2150। ধরুন আপনি এটা বুকিং করে বললেন সিওডি, দেখা গেল আরেকজন কেউ হয়তো দিলেন, তিনি হয়তো আগে টাকা পেমেন্ট করে বললেন যে আমি কুরিয়ারে নেব, কুরিয়ারের জনকেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হচ্ছে, যিনি কুরিয়ারে নেবে তাকেই প্রেফারেন্স দেওয়া হচ্ছে। এটা নাম্বার হচ্ছে সিক্স, ছ নম্বর শাড়ি, কি দারুণ না এটা, খুব সুন্দর সুন্দর। ছ নম্বর, প্রাইস হচ্ছে 2150, এটা হচ্ছে এর ব্লাউজ পিস। সাত নম্বর, এবার কশিশ ডায়ে এলাম, কোটারুড়িয়াতে। কোটারুড়িয়া হচ্ছে রাজস্থানি কোটা, একদম টিপিক্যাল রাজস্থানি কোটা, উইথ জারি বর্ডার, পিওর কটন, এতে কোনো মিক্সিং নেই, থাকে না। এটা হচ্ছে ব্লাউজ নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2150, নাম্বার সেভেন উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার এইট, আট নম্বর, এটা হচ্ছে আট নম্বর, এরও প্রাইস হচ্ছে 2150। কালারটা একদম নতুন, এই রংটা কিন্তু একদম নতুন। আট নম্বর শাড়ি নাম্বার এইট, প্রাইস হচ্ছে 2150, স্টিল ব্লাউজ, একদম স্টিল কালার। এবারে আসছি নাম্বার নাইন, ন নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার নাইন, ন নম্বর। যাদের যাদের শাড়ি পছন্দ তারা চটপট চটপট বুকিং করুন, পেয়ে যাবেন শাড়ি, চেষ্টা করুন কুরিয়ারে নিয়ে নেওয়ার। এটা হচ্ছে নাম্বার নাইন, যারা কুরিয়ারে নেবেন তাদের প্রায়োরিটি দেওয়া হবে শাড়ি পাওয়ার ক্ষেত্রে, এটা বারবার বলে দেওয়া। হয়তো আপনারা পরে মন খারাপ করলেন, মন বুকিং করে আমাকে ফেলে রাখছেন 9 দিন 8 দিন, যে আমি স্টোরে এসে কালেক্ট করব, দিয়ে আসছেন না, আমাকে দিয়ে দিতেই হচ্ছে। এটা হচ্ছে ন নম্বর শাড়ি, 2150। এবার আসছি দশ নম্বর, নাম্বার টেন, নাম্বার টেন, এটাও 2150। এই শাড়িগুলো যখন আমি খুলি না আমার খুব ন্যাচারাল মনে হয়, কারণ এখানে বেশ শুধু ধুলো পড়ে, এই যে গাছে দিয়ে পড়ছে, এটা বোঝা যায় যে এটা ভীষণভাবে ন্যাচারাল নেচারের মধ্যে তৈরি হয়েছে, কারণ শাড়িটা তো তৈরি হওয়ার পর শুকাতে হয় একদম। এবং ওরা কিন্তু ওইসব স্টিম ফিমে বিশ্বাস করেন, ওরা হচ্ছে রোদ্দুরে শোকাবো, তাই তো, একদম নেচারকে নিয়ে চলা। নাম্বার টেন, দশ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2150। এবারে আসছি নাম্বার ইলেভেন, এগারো নম্বর শাড়ি,
রুপিয়ান কোষা যেটাকে আমরা বলে থাকি পিওর এটা কিন্তু হ্যাঁ একদম পিওর সেলফ মার্ক আঁচলটা মাস্টার ডিওলো পাটটা মাস্টার ডিওলো বডিটা হচ্ছে একটু ওই গার্নেট কালার প্রাইসটা হচ্ছে 6800 6800 নাম্বার 11 কিন্তু খুব ভালো মানে রিডেন পিক এই যে দেখুন আপনারা একটু মানে এই যে টেক্সচারটা যেটা দিদি বলছেন এই টেক্সচারটা মানে টানা ভারনা সুতোর কাউন্টটা প্রপার 11 নম্বর শাড়ি 6800 এটা হচ্ছে ব্লাউজ এবারে আসছে 12 নম্বর নাম্বার 12 এটা গ্রে কালার মানে অ্যাকচুয়ালি তসর কালার বা চিকু কালার বললে অ্যাপ্রোপ্রিয়েট বলা হবে তার সঙ্গে ম্যাজেন্ডা মানে রানী থেকে ম্যাজেন্ডাই বলবো কালারটাকে কালারটা সিল্কে তো খুব সুন্দর এসেছে আর অনেক বয়স অবধি পরা যাবে নাম্বার 12 6800 উইথ ব্লাউজ আর এই যে ধরুন এই যে টেম্পল যেগুলো দেখছেন এগুলো সব হাতে ঘোরানো কাজ যার জন্য এর মজুরি এটার মজুরিটা কিন্তু ওখানে সিল্কের কোয়ালিটি এবং বুনুই এইবারে 13 নম্বর শাড়িটা আসবো এটা 6500 কেন জানেন এটা উপর দিকের পাটটা নেই বলে আর এখানে নিচের দিকে টেম্পলটাও তবে এই শাড়িটা কিন্তু অন্যরকম ওয়াও উপর দিকের পাটটা নেই বলে নেই বলে তলাটা চওড়া কিন্তু দেখলে হিসাব করলে তো এখানে কাজ আছে কিন্তু ওরা তো ওই উপরের টেম্পলটা কাউন্ট করে মজুরি নেয় একদম এটা 13 নম্বর শাড়ি দিদি এই শাড়িটা এত সুন্দর হয়েছে 6.5 মাত্র 13 নম্বর 6500 6500 উইথ ব্লাউজ নাম্বার 13 এবারে আসছে নাম্বার 14 14 নম্বর শাড়ি এটা আবার 6800 কেন না উপর দিকে কাজ আছে একটু 6000 যে টেম ওই উপরে পাটটা করা 6800 জাস্ট একটা জড়ি দিয়ে চলে গেছলো এটা একটু কাজ আছে 14 নম্বর শাড়ি এই শাড়িটারও কোনো বয়স নেই এই যে বারবারই আপনি বলেন না যে শাড়ির টেক্সচার পিকটা ভীষণ ইম্পর্টেন্ট শাড়ির নাম্বার 14 14 নম্বর এই হচ্ছে ব্লাউজ পিস 14 নম্বর শাড়ি 6800 14 এর পরে যাব 15 নম্বর এটা তো সেই সম্বলপুরি ঘিচা এবং এটা ছত্তিশগড় ছত্তিশগড়ে আচ্ছা একরকম একদম একই রকম একটু জমির তফাত হয় খালি ওদের এটা হচ্ছে ব্লাউজ তারপরে আসছে আঁচল আর এই হচ্ছে একটা লেমন টোন লেমন ইয়েলো কালার এবং এটা ইয়ান ডাই করে যেরকম যেরকম প্রসেসে বোনা হয় 15 নম্বর শাড়ি নাম্বার 15 প্রাইস হচ্ছে 6800 নাম্বার 15 এইবারে আসছি নাম্বার 16 অনেকদিন পর প্রসেসিং ব্লক অনেকে বলছিলেন দেখাতে আমি তিনটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাম্বার 16 প্রসেসিং ব্লক মানে আমাদের যেটা আমরা আজরাককে যেরকম সমীহ করি এটাকেও সমীহ করা উচিত এটা ওটা ভেজিটেবল কালারে হয় এটা আমাদের নরমাল যে কালারে হয় কিন্তু অনেকগুলো প্রসেসে যায় প্রসেসে হয় নাম্বার 16 16 নম্বর এবং এটা এটা উল্টো ভাঁজে দেখাচ্ছি দিদি এটা এটা হবে হ্যাঁ আচ্ছা 16 নম্বর মানে ভাঁজটাই উল্টো আছে এদিকটা সোজা হবে 16 নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে 4800 উইথ ব্লাউজ নাম্বার 16 16 নম্বর 17 নম্বর নাম্বার 17 কেউ বোধহয় উল্টো করে রেখেছে উল্টো ভাঁজই আছে মনে হচ্ছে কি না ঠিক আছে এটা ঠিক আছে 17 নম্বর শাড়ি এটা আঁচল এটা হচ্ছে দাঁড়াও আটকে যাচ্ছে 17 নম্বর নাম্বার 17 এটা হচ্ছে 17 নম্বর হাফটা এটা গেল আর এই হচ্ছে হাফটা 17 নম্বর শাড়ি এবং এটারও প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে 4800 17 নম্বর উইথ ব্লাউজ এবারে আসবো 18 নাম্বার 18 তিনটে আমরা প্রসেসিং ব্লক দেখাচ্ছি তসরেও পাবেন তসরেও আছে তসরের প্রাইস কত 6200 আর জরি বর্ডার হলে 6400 এটা হচ্ছে 4800 4800 এটা দেখালাম হচ্ছে নাম্বার 18 উইথ ব্লাউজ এইবারে আসছে নাম্বার 19 যে শাড়ি আমি পরেছিলাম মডেল ক্রেপে রিকোয়েস্ট ছিল দুটো দেখাচ্ছি অর্গানিক ইন্ডিগো আছে আমার কাছে পাবেন প্রচুর তবে কোনোটাই না কোনোটার সাথে মিলবে না মানে এই ভেতরের প্রিন্টগুলো কিন্তু আলাদা হবে ব্লকগুলো আলাদা হবে 19 নম্বর নাম্বার 19 5400 শাড়িটা পরে যে কি আরাম যারা পরেছেন তারা ফিল করেছেন উইথ ব্লাউজ নাম্বার 19 এর প্রাইস হচ্ছে 5400 এবারে আসছি নাম্বার 20 20 নম্বর শাড়ি নাম্বার 20 এরও প্রাইস হচ্ছে 5400 প্রচুর মানুষকে দিয়েছি 20 নম্বর
5400 নাম্বার 20 উইথ ব্লাউজ। আচ্ছা এইবারে আসি 21 নম্বর শাড়ি 21 এ বেনারসি, এটা কাতান বেনারসি, এদিকে ফেলি না হ্যাঁ। এটা হচ্ছে 21 নম্বর 21, কালার খুব সুন্দর, খুব সুন্দর স্টিল কালার এসেছে একদম। আর ব্লাউজটা দেখাই, এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজের যে পার সেটাই কিন্তু শাড়ির পার, আমরা ব্লাউজের পারটা একটু ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের পার, ডাবল লাইনেই পার যাচ্ছে। আঁচল কালারটা একটু গ্রিনিশ টোন আছে না, একটু মানে গ্রিন, একটু গ্রিনিশ গ্রেও বলা যেতে পারে কালারটাকে। আর তার সঙ্গে পারটা একদম হচ্ছে টিপিক্যাল হট রানী, দুটো ডিজাইনে পার, 21 নম্বর শাড়ি 8800। রানী পারে রিকোয়েস্ট ছিল খুব, এই রানীর রিকোয়েস্ট এই, এবং ব্লাউজটা এটা 8800 21 নম্বর। এবারে আসছি 22 নম্বর, এবং কাতান মানে কি, এগুলো একদম কাতান বাই কাতান, মানে সেটা শাড়িটা ধরলে আপনারা ফিল করবেন। এটা 9200, এটা হচ্ছে ব্লাউজ, শুরুতে একদম নেভি ব্লুতে ব্লাউজ, ডাবল পার, প্রত্যেকটা ডাবল পার, মানে তিন লাইন পার হিসেবে মতো, নিচের দিকে দুটো উপরের দিকে কিন্তু একটা। আর কালারটা হচ্ছে একদম মাস্টার্ড টোন, নাম্বার 22, 9000 সাথে নেভি ব্লু, এটা হচ্ছে 9222, 22 নম্বর 9200। এবারে আসছি 23, 23 নম্বর, এটা চিকু রানী কম্বিনেশন, 23 নম্বর শাড়ি, নাম্বার 23। বাহ অসাধারণ, এটা অসাধারণ কালার কম্বিনেশন, 23 পার, উপরের দিকে দেখুন দুটো পার দু রকম, এই যে নকশাটা আছে না নিচের দিকের পারের, এই নকশাটা ইলাবোরেটলি উপর দিকে কিন্তু ব্যবহার হয়েছে, আর কারুয়া বুটির কাজ এগুলো। 23 নম্বর শাড়ি 9200, 9223। এবারে আসবো 24, কালারটা বাটার কালার, কাতানে কাতানে, এটা হচ্ছে 24, একদম কাতান বাটার কালারে কাতান দেখাচ্ছি, রানীর কন্ট্রাস্টে এটা হচ্ছে ব্লাউজ, প্রথমটার মতো পার, ডাবল লাইনে পার, প্রথম সাইডের মতো, 8800, কালারটা হচ্ছে বাটার টোন একদম, এবং এটা কিন্তু অনেক দিন পরা যাবে, অনেক দিন, 8824, 24 নম্বর 8800। এবারে আসছি 25 নম্বর, 25, তসর বেনারসি, এটাও গ্রিন, মানে ইয়ানটাকে ডাই করে নেওয়া তারপরে তো বোনা, এটা তসর বেনারসি ব্ল্যাকের কন্ট্রাস্টে, এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা কাতান এবং পাটটা হচ্ছে কাতানে। তারপরে আসছে শাড়িটা, তসর বেনারসি 25 নম্বর শাড়ি, 10800, 10800, 25 নম্বর, নাম্বার 25। এবারে আসবো 26, 26 নম্বর, প্রত্যেকটা রং কিন্তু আবান্তিজের শাড়ির অভিনবত্ব হচ্ছে চয়েস, মানে আপনি অনেক চয়েস পাবেন এবং একদম অন্য রকম। এটা হচ্ছে ব্লাউজ, মানে চলতি শাড়ি নয়, দশর বেনারসি হয়তো খুব দেখছেন কিন্তু তার মধ্যেও কিছু আলাদা খোঁজার জন্য, অভিনবত্ব খোঁজার জন্য আপনাকে আবান্তিজে আসতেই হবে। এটা হচ্ছে 26 নম্বর, 26, এটা না পাউডার ব্লু একটা টোন, মানে ব্লুইশ গ্রে একটা পাউডার টোনে, 26, এরও প্রাইসটা হচ্ছে 10800, 27, ওয়াও মিনে কাজ, এটা হচ্ছে 11200, ক্রস কালার, ধূপছাও কালার, ইয়েলো টানা গেছে, ব্লু দিদি ব্লু ভরনা গেছে, হট রানিতে হচ্ছে ব্লাউজ, এবং ব্লাউজের পারেও সেম পার, মানে ব্লাউজে কিন্তু কম্প্রোমাইজ নয়, ব্লাউজটা কিন্তু এটাই হচ্ছে বেনারসের বৈশিষ্ট্য অরিজিনাল শাড়িতে। আঁচল এটা ইয়েলোর সঙ্গে না ব্লু, শুধু কি এটা গ্রিনের টোন এসেছে, এখানে লেমন লেমন টোন এসেছে, আর তার সঙ্গে পারে মিনে রয়েছে। 27 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 11200, 27 নম্বর, 27, মিনে পারের জন্য একদম। এবারে আসছি ভুজৌরি কটন, 28 নম্বরে যাব, 28 খুব সুন্দর কাজ হয়েছে, মানে আমরা কিন্তু দেখুন বেনারস থেকে বা চলে গেলাম আবার গুজরাট, কাছাকাছি তো নয় না, রাজস্থান গুজরাট পাশাপাশি, কিন্তু বেনারস থেকে তো গুজরাট অনেকটা ডিস্টেন্স, এবং শাড়ির বৈচিত্র্য দেখুন, ওখানে আমরা কিন্তু সিল্ক তসর দেখলাম, এখানে 100% কটন,
এবং উইভিংটা দেখুন, এটা কিন্তু ট্রাইবাল উইভিং, একদম। এটার প্রাইস হচ্ছে 10,800 উইথ ব্লাউজ। এই হচ্ছে ব্লাউজটা 10,800 ব্লাউজ, রানিং এ ব্লাউজ, একদম। এটা দেখালাম হচ্ছে 28, 29 যাব, 29 এটা হচ্ছে আঁচল। একটু না উইভিংটা ভালো করে দেখবো, পরুন এই শাড়ি। এটা হচ্ছে শাড়িটার উইভিংটা দেখুন, এবং পুরো শাড়িটা একটা তসর কালার বেস্ট। এটা কিন্তু 100% কটন, 100 কি 1000% কটন বললে মনে ঠিক হবে। বুনুইটা দেখুন একদম, প্রাইসটা হচ্ছে মাত্র 8,800, কারণ এটা কোয়ালিটিতে এবং আমি বলবো এতটা বুনুই আছে। এটা আগেটা চেকস ছিল বলে 10,800, এটা 8,800 উইথ ব্লাউজ। এটা দেখালাম হচ্ছে নাম্বার 29। নাম্বার 30 আমার খুব পছন্দের আরেকটা, এটা দিদিও পরেন। হ্যাঁ, এটা হচ্ছে 30 ভালো লাগে দেখতে, বেশ দেখতে ভালো লাগে আঁচল। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 12,800, 12,800 শাড়ি নাম্বার 30, 12,800 উইথ ব্লাউজ। এবারে আমরা দেখাবো 31, দেখাবো হচ্ছে মুগা, তাই তো, আসাম মুগা। ২৬,000 মানে জরির বুনুই, রেশম বুনুই, তার সঙ্গে মুগা, তসরের সঙ্গে মুগা, টস মুগা এটা। আর এটার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ 31, 26,000 মানে কিছু বলার নেই। এটা 26,800, এটাও তাই, এটাও তাস মুগা, কিন্তু এটাও 26,800, কারণ এটা বুনুইয়ের জন্য অসাধারণ। 26,800 যেহেতু জরির ব্যবহার, পিওর জরি এবং ব্যবহারটা অনেক বেশি, উইথ ব্লাউজ। প্রাইস হচ্ছে 26,800, 32 এবারে আসছি 33। তসরের দাম কিন্তু বেড়েছে। আচ্ছা 33,800, আমি এগুলো একটু দেখিয়ে নেবো, কারণ কতক্ষণ টিকে থাকবে আমার একটু সন্দেহ হচ্ছে। এগুলো হচ্ছে রাত থেকে, হ্যাঁ, এটা একটু 6x2 সাইজ, দাম হচ্ছে 3650, 3650। আর এটা হচ্ছে, এগুলো কিন্তু কীভাবে তৈরি, মানে একটু জিজ্ঞেস করবো যে ভেড়ার লোম, ভেড়ার লোম কিন্তু ন্যাচারাল ডাই, ন্যাচারাল ডাই। আর এটা, আর এটার দাম হচ্ছে 7,450, এটা হচ্ছে 4x6, আর ওটাও সেম সাইজ আছে, সেম প্রাইস আছে, 3650। আমার সামনে যেটা রয়েছে ওটাও তাই, 2x6, এগুলো আপনারা 3650 ইন্ডিভিজুয়ালি বুকিং করবেন, একদম, এবং দেখে নেবেন, কালার বলে দিলে আমি আবার করেও দিতে পারবো। আচ্ছা এইবারে আমরা আসছি তসরে, 33 তসরে বাটিক, 33 তসর বাটিক, খুব সুন্দর, দুর্দান্ত কলাপাতা ডিজাইন, কালার ম্যাচিংটা দেখুন বাটিকে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে তসরটা, কোষা তসর, 33,700, এটা হচ্ছে ব্লাউজ পিস, 7,800, 33,034 যাব। এটা আগের ছিল, যার জন্য দাম কম নিয়ে রেখেছি, বাড়িয়ে দিইনি, মানে তসরটা আগে ছিল তাই দামটা সাধ্যের মধ্যেই, মানে যেটা আগের দাম ছিল 7,200, আচ্ছা ভুল লেখা হয়েছে, 34, 7,400, 7,400, নাম্বার 34,700, নাম্বার 35
আমাদেরটাই ব্রেস্টটা ব্রাউন এর, এটা হচ্ছে একটু ব্লুইশ ব্রাউন, আর এটা হচ্ছে প্রাইসটা 7835 উইথ ব্লাউজ। এবারে আসবো 36 নম্বর ফাইনার্স বাটিক তসরে। এবং যখন তসরে বাটিক হয় তারপরে যে প্রসিডিয়ার, তার জন্য কিন্তু শাড়ি অনেক হালকা হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে আপনাদের। কারণ এটাতে আপনি ধরুন এই তসরে হ্যান্ড পেন্টিং নেবেন, এই তসরে বাটিক নেবেন, দুটোর ওয়েট এর ডিফারেন্স হয়। এটা হচ্ছে 36 নম্বর 14800 ডিউ টু দিস প্রসেস অফ বাটিক। না ভুল বললাম, তাহলে এইটার দাম হচ্ছে 14800, এটা 13500। তার মানে এটা 37 লেখা রয়েছে, তার মানে এটা হচ্ছে 36 নম্বর হবে 13500। দামটা কেন বেশি, আগেরটা ছিল 7800। এই প্রসেস অফ বাটিক মানে এই যে বাটিকের যে প্রসেসটা রয়েছে এর জন্য এটা হচ্ছে 13536 দেখালাম, এটা হচ্ছে 37, এটা হচ্ছে 14800 কোষা তসরে বাটিক ফাইনার্স বাটিক। এটা হচ্ছে 37 14800 বাটিকটাই অসাধারণ, এটা সিল্কেও হয়, এই যে দেখাবো পরেরটাই। আচ্ছা 38, এগুলো সব হচ্ছে 7800 ফাইনার্স বাটিক সিল্কে 7800। দেখুন ওই যেটা আমরা তসরে দেখলাম সেই ডিজাইনটাই, কিন্তু যেহেতু সিল্ক তাই কালারগুলো অনেক ফাইনার্স বাটিক করতে গিয়ে আমার প্রচুর তসর নষ্ট হয়ে যাচ্ছে, তাই না, ড্যামেজ। এবং এটার প্রাইস হচ্ছে 7838 উইথ ব্লাউজ। কালার খুব সুন্দর এসেছে। 38 এর পরে যাব 39 39, এটা খুব ডিমান্ড, এটা খুব খুবই ডিমান্ড। হ্যাঁ, ইউরোপিয়ান স্থাপত্যশৈলী, স্থাপত্যশৈলী ইউরোপিয়ান স্থাপত্যশৈলী, ইউরোপের দুর্গের আদলগুলো। হ্যাঁ, এবং রঙের মিক্সিংটা দেখুন, এই যে আকাশ গাছ পাতা। প্রাইসটা হচ্ছে এটা 7800, এটা হচ্ছে 39 উইথ ব্লাউজ 39, এটা হচ্ছে 39 দেখালাম। আচ্ছা, কোনো হোলসেলার যোগাযোগ করবেন না আপনারা যারা সুন্দর সুন্দর শাড়ি পরতে চান, এপিসোডটা তাদের জন্য একদম। এটা হচ্ছে 40 40 নম্বর, এটা হচ্ছে 7800, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 40 40 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 41 নম্বর 41, এটা আসছে 41 41 নম্বর আঁচল, এটাও 7800 7800 নাম্বার 41 41 নম্বর 7800 উইথ ব্লাউজ। এবারে আসছি 42 42 নম্বর শাড়ি নাম্বার 42, এরও প্রাইস হচ্ছে 7800 বুঝে উঠতে পারছি না, এটা হচ্ছে 43 দেখালাম, তাই তো, হুম 43 42 42 দেখালাম। এবার আসছি 43 43 নম্বর শাড়ি নাম্বার 43, এটা 43 43 নম্বর, প্রাইস হচ্ছে 7400। তো প্রোগ্রাম কতটুকু পাবে ও, দিস ইজ ভেরি ব্যাড। এটা হচ্ছে 43 7400 উইথ ব্লাউজ পিস 43 নম্বর 7400। 43 এর পরে যাব 44 44 নম্বর নাম্বার 44, এটা আঁচল, এটা হচ্ছে 44 44 নম্বর, এটাও 7400। 44 এর পরে যাব 45, এটা গরদে গরদে সরু তুলির মাটি একদম, এটা হচ্ছে গরদে সরু তুলি, কিন্তু একটু অন্যরকম মানে চলতি, এখানে বিন্দির কাজ আছে, সব রকমের কাজ আছে। 45 দেখালাম, 45 নম্বর 6800 6845 উইথ ব্লাউজ। 45 এর পরে যাব 46 46 নম্বর শাড়ি, এটা হচ্ছে 46, এই শাড়িটা তো নিয়ে কিছু বলার নেই, এটা পরতেই হবে, মানে এত ফিলটা এত ভালো না সিল্কের, মানে এই গরদের সিল্কের ফিলটা ভীষণ ভালো।
এটা হচ্ছে দেখালাম 45 প্রাইস হচ্ছে 6800 দেখছি না 46 নম্বর এর প্রাইসটা হচ্ছে 7000 এটা 7000 হ্যাঁ 46 হচ্ছে 7000 এইবারে আসছে 47 এটা তসরে আজরাক 47 তসরে আজরাক 9200 9200 এটা একদম তসর বাই তসর তাতে আজরাক 47 9200 উইথ ব্লাউজ 47 এর পরে যাব 48 48 নম্বর নাম্বার 48 এরও প্রাইস হচ্ছে 8800 8800 48 নম্বর 8800 8800 নাম্বার 48 উইথ ব্লাউজ এবারে আসছি 49 49 নম্বর নাম্বার 49 49 সিল্ক কটন এটার প্রাইস হচ্ছে 5200 5200 মেটেরিয়ালটা হচ্ছে সিল্কের সঙ্গে কটন 49 5000 এটা নতুন মেটেরিয়াল আবার 5200 নাম্বার 49 উইথ ব্লাউজ নাম্বার আজরাক হয়েছে কিন্তু ওটা হ্যাঁ এটাও তো আজরাক হ্যাঁ এটাও 50 নাম্বার 50 50 নম্বর এরও প্রাইস হচ্ছে 5200 সিল্ক কটন ডিজাইনটা খুব সুন্দর এগুলো ডিজাইনার পিস এই হচ্ছে ব্লাউজ এইবারে আসছে 51 তাই তো হুম এটা 51 নাম্বার 51 এটাও হচ্ছে সিল্ক চাঁদেরির উপরে 3250 এটা কিন্তু সিল্ক চাঁদেরি এটা ইন্ডিগো কাশিশ হয়েছে এটা 51 হচ্ছে 3250 3250 উইথ ব্লাউজ আর এবারে আসব 52 52 নম্বর খুব সুন্দর কালার নাম্বার 52 এটা 52 নম্বর আঁচল পার প্রাইস হচ্ছে 3250 52 3250 উইথ ব্লাউজ আচ্ছা এইবারে আমি চলে যাই একটা বেড স্প্রেড দেখাবো এই হচ্ছে প্রচুর পাবেন ইন্ডিগো বেডশিট এসেছে আবার নতুন উইথ পিলো কভার হ্যাঁ উইথ পিলো কভার প্রাইস দুটো পিলো 2450 2450 কাশিশেও পাবেন এগুলো হচ্ছে 2450 এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বলতে হবে হ্যাঁ নাম্বার এটা চাঁদেরিতে শুট পিস থ্রি পিসের শুট এটা হচ্ছে দোপাট্টা প্রথমটা তারপরে না এটা কামিজ এটা কামিজ কামিজ আচ্ছা তারপর সালোয়ার এটা সালোয়ার তারপর এটা দোপাট্টা এটা দোপাট্টা এটা হচ্ছে এ প্রাইস হচ্ছে 2650 এবারে আসছে বি এটা হচ্ছে কামিজ হ্যাঁ তারপরে হচ্ছে পা সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা 2650 এবারে আসছে সি কামিজ সব চন্দেরিতে কিন্তু একদম এই পাটা খালি কামিজটা খালি কটনে আছে কামিজটা কটন না মানে এই সরি সালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে এবিসি হলো এবারে আসছে ডি এটা হচ্ছে কামিজ এই আসছে পা আর এটা আসছে দোপাট্টা এটা হচ্ছে ডি সব 2650 এবারে আসছে ই এটা হচ্ছে কামিজ পা এবং দোপাট্টা প্রাইস 2650 এবারে আসছি এফ কামিজ পা এবং দোপাট্টা 2650 আবারও বলে দিই যারা হোম ডেলিভারি নেবেন আর যারা কুরিয়ারে নেবেন কুরিয়ার যারা নেবেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে যারা হোম ডেলিভারি নেবেন দিনের দিন নিতে পারলে নেবেন আদারওয়াইজ কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিন হাতে সময় নেই বিদায় নেব প্রত্যেক মাসের দ্বিতীয় রোববার এবং চতুর্থ শুক্রবার সুতরাং আবার আমরা ফোর্থ ফ্রাইডে আসছি সকালে 11টা আজকে এই মুহূর্তে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে নমস্কার।